তখন মনে পড়ে আমার মালিক আমাকে কতটুকু ভালোবাসে, যেরকম আমার ছেলেরে আমি বাবা কতটুকু ভালোবাসি এটা বুঝাইতে পারি নাই, হয়তো আমার মালিক আমার কতটুকু ভালোবাসে আমি নিজে বুঝে নিতে পারি নাই, বুঝে নিতে পারি নাই আমার মালিক আমাকে কতটুকু ভালোবাসে। সেজন্য আমরা গুনাহ করছি কি করি নাই, আযাব দিছে। এখন আল্লাহর জিজ্ঞেস করেন মালিক, নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, তুমি বন্যা দিয়ে শেষ করে দিয়েছ। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, তুমি জবর করে দিছো। ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, তুমি আযাব দিছো। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, তুমি সুবাইয়া মারছো। কই আমরা সিনেমা দেখি গুনাহ করছি আযাব কই, আমরা জেনা করি মদ খাই আযাব কই। আল্লাহ বলে তোরা যখন গুনাহ করিস আমি আল্লাহ বড় কষ্ট পায়, আমার বড় রাগ হয়, আমারও আযাব দিতে ইচ্ছে করে। নূহ আলাইহিস সালামের উম্মতকে যেভাবে শেষ করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে যেভাবে শেষ করে দিয়েছে, মূসা আলাইহিস সালামের উম্মতকে যেভাবে শেষ করে দিয়েছে, তোদের উপরও আযাব দিতে ইচ্ছে করে কিন্তু আযাব দিতে পারে না। মালিক কেন? সাম্মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনার উম্মত যেই পরিমাণ গুনাহ করছে আমি আল্লাহ আযাব দিতাম কিন্তু দিতে পারি নাই, কারণ আপনি নবী তাদের মাঝে আছেন। ওরা যখন গুনাহ করে আপনি নবী সুকের পানি ছেড়ে দিয়ে যখন বলেন মালিক উম্মত বুঝে নাই বলে গুনাহ করছে, তার দিকে না তাকায়া আমি নবীর সুকের পানির দিকে তাকায়া উম্মতকে মাফ করে দেন। হাবিব, আপনি কাঁদেন বলে আপনার উম্মতকে আমি আযাব দিতে পারি নাই, নবীর কারণে আযাব পাই নাই, নবীর কারণে। না হলে এতক্ষণে আমি হাসান স্টেজে উঠছি, আমার গুনাহ যদি দেখতেন আমার আপনার টেনে ধরে নামাই ফেলতেন, কিন্তু আপনারা তো আমার গুনাহ দেখেন নাই, সেই জন্যই তো আমি আসার সময় তাকবীর দিয়েছেন, সেই জন্য তো আমাকে বসায়া ফুলের মালা দিছেন। আমার মালিক সত্তার বিদায়, আপনি আমার গুনাহ দেখেন নাই বিদায়, এখনও স্লোগান দেন, কিন্তু আমি তো জানি আমি কত বড় গুনাগার, আমি তো জানি আমি কত বড় গাদ্দার, আমি তো জানি আমি কত বড় নিমুখ হারাম, আমি তো জানি আমি রহমানের দরবারে কতটুকু গুনাহ করছি। যখন মাঝে মাঝে বলি মালিক আমাকে ইজ্জত দিলা কেন, না আমার এলম আছে, না আমার আমল আছে, না আমার আখলাক আছে, না আমার চরিত্র আছে, না তোমাকে রাজি করার মতো আমার কাছে কোনো কোয়ালিটি আছে, তখন আমার মন বলছে হাসান তোর কারণে মালিক তোরে ইজ্জত দেয় নাই, তোর কারণে মালিক তোরে সম্মান দেয় নাই, কারণ তুই এমন নবীর কদমে গিয়েছিস যেই নবী কান্না করার কারণে তোর মতো এক অযোগ্য রে মালিক এত বড় সম্মান দিয়ে দিয়েছেন। না হলে আমার কিছু নাই, আমার কিছু নাই, আমি যেখানে ছিলাম সেখানেই চলে যায় গভীর।